বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ফরোজ নামাজের পর তেত্রিশ বার করে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পড়লে তার আমল নামায় একটা হজ ওমরা দান শাহাদাতের সব লিখা হবে সোহিয়াল বখারি হাদিস এইভাবে হাদিসটা নেই যেভাবে আপনি বলছেন যে মনে হচ্ছে যে হাদিসে এই ভাষাগুলি রয়েছে যে কেউ যদি ৩৩ বার ৩৩ বার তেত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তাহলে হজের সব ওমরার সব দানের সব আর শাহাদাত মানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সব পাওয়া যাবে এই ভাষায় হাদিস নেই কথাটি জাল হয়ে যাবে তবে যে হাদিসে রয়েছে যে গরিব রায় রসুল উল্লাহ সে কাছে সাহাবাইকরাম যারা দরিদ্র তারা বললেন যে ইয়া রসুল আল্লাহ যাহাবা দোসুর যাহাবা আহলুদ্দসুর বিল অজুরিল কেজির যারা বিত্তবান যারা ধনী মানুষ তারা তো অজস্র নেকি নিয়ে চলে গেল আর আমরা তো কিছুই করতে পারলাম না না কামান ওসাল্লি আমাদের মতো তারা সলাত আদি করছে কামান আর তারা তাদের যে ধন সম্পদ রয়েছে তা দিয়ে তারা সাদকা করছে আমরা তো সাদকা করতে পারি না তোরা সুর উল্লা বললেন যে তোমাদেরকে এমন একটা কিছু বাতলে দেব সেটা যদি তোমরা পালন করো নিয়মিত তাহলে তোমরা আর তোদের খুন আমান সাবা কাকু তোমাদের থেকে এগিয়ে গেছে যে ধনির লোকেরা তাদেরকে পেয়ে যাবে তাদের সাঁত ধরে নেবে আর তসবে খুন আমান বা তোমাদের পিছনে যার আছে তাদের থেকে অনেক এগিয়ে যাবে সেটা হচ্ছে যে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর তেত্রিশ বার পড়বে আর তামামল মেয়ে এক শতবার পুরা করবে লা এলাহিল্লাহ শৈখ আল্লাহ মু আল্লাহ আহামদুল্ল কদির বলে তো এখানে এতটা বোঝা যায় যে তোমরা গরিব মানুষ সাদকা করতে পারছ না হজ করতে পারছ না ওমরা করতে পারছ না ওরা করোনা হাদিসে এটাও রয়েছে সাদকার সাথে যে ধনী লোকেরা হজ করতে পারে উমরা করতে পারে আমরা তো করতে পারি না তো তারা যে তোমাদের থেকে এগিয়ে আছে তোদের কোন মানসা বা কাকুম যারা তোমাদের থেকে এগিয়ে আছে তাদেরকে পেয়ে যাবে মানে তাদের সাঁত ধরে নেবে তাদের সাঁত ধরে নেওয়া মানে তাহলে এই আমলটা করলে এই তসবিগুলি পাঠ করলে তেত্রিশ তেত্রিশ করে হ জুমরা সব পাওয়া যাবে এইভাবে বোঝা যায় হাদিস থেকে কিন্তু আপনি যে ভাষায় বলেছেন মনে হয়েছে সরাসরি এই ফজিলত না এইভাবে নেই আরেকটা হাদিস রয়েছে সেই মুসলিমে যেই ব্যক্তি সুহান আল্লাহ আলহামদুল্লাহ তেত্রিশ তেত্রিশ করবে তাও গোফেরা লাহু খাতা তার গোনাগুলি ক্ষমা করে দাহ মাফ করে দেওয়া হবে ওয়াইন জাবাদিল বাহারি যদিও সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সম পরিমাণ হোক না কেন অসংখ্য গোনা হোক না কেন মাফ করে দেওয়া হবে সিরা গোনা মাফ করা কবিরার জন্য তার সাথে তব শর্ত রয়েছে এখন আসল প্রশ্ন আপনার বাকি রয়েছে তবে আমাদের দেশে ফরজ নামাজের পর না ফরজ নামাজের পর না পড়ে শূন্যত পড়ে পড়ে মানে এই তসবিগুলি অনেকেই শূন্যত সালাম ফেরার পরে পরে শূন্যত শুরু করে দেয় ভুল তরিকা এটি এটি হানা ফিরে প্রচলিত তরিকা এটি হাদিসের তরিকা নয় সুন্নতের পর পড়ে এতে করে কি ওই স্বভাবটা পাওয়া যাবে না ক্ষেত্রটা শেষ হয়ে গেল এগুলি হচ্ছে তসভি সুবাহান্লা আলহামদ আল্লাহ হকবর এটা হচ্ছে আজকার বাদাসলাত মকতুবা ফরোজ সলাতের সাথে সংশ্লিষ্ট ফরজ সলাতের পরের জিকির আজকার সুতরাং কেউ যদি সুন্নতের পরে এই জিকে আজকার পড়ে তাহলে সে সব পাবে না বরং সূন্নতির খেলাফ কাজ করবে বরং বেদাতে চলে যেতে পারে আল্লাহ হেফাজত করে